বীরভূমের মল্লারপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গতকাল দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী মৃত্যুর ঘটনার পর মৃত দুই যুবকের ময়নাতদন্ত সম্পূর্ণ হলো আজ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে 14 নম্বর জাতীয় সড়কের উপর মল্লারপুর থানার বটতলা কলেজ মোড়ের কাছে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল জুয়েল শেখ নামে এক যুবকের। তার বাড়ি মোহাম্মদ বাজার এলাকায়। গতকাল মল্লারপুর থেকে ফল কিনে বাড়ি যাচ্ছিল, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। অপরদিকে আরেক মৃত যুবকের নাম অফতাব রহমান, বয়স 19 বছর। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলার গাবতলা গ্রামে। লালগোলা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল সে। জানা যায়, মেসেঞ্জোর এলাকায় গিয়েছিল ওই যুবক তার বন্ধুদের সাথে। ফেরার সময় গতকাল দুর্ঘটনাটি ঘটে। প্রথমে সেই যুবককে জখম অবস্থায় মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সন্ধ্যেতেই তার মৃত্যু হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। আজ শনিবার দুপুর 2টা নাগাদ ময়নাতদন্ত সম্পন্ন হলো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দুই যুবকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। আর অপর ব্যক্তি মেসেঞ্জোর থেকে বাড়ি ফিরেছে, আর ঠিক ওই ফুটপাথ দা কলেজের ওইখানে দুজনার কোনো কারণবশত জুয়েল শেখ স্পটে মৃত্যু হয়। জুয়েল শেখ স্পটে মৃত্যু হয়, আর ওনাকে নিয়ে আসা হয়েছিল রামপুরহাট কলেজে। দেখলে কিভাবে হলো এই দুর্ঘটনা বলুন তো? মেসেঞ্জোর আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। কজন গেছিল তারা? 4টা মোটরসাইকেল 8 জন গেছিল। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল? ওই যে মল্লারপুর স্কুল আছে, স্কুলের সামনে, স্কুল না কলেজের সামনে। আমরা তো স্পটে ছিলাম না, যাই না। যে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, হাসপাতালে ভর্তি করার পর ওখানে হসপিটালে, ওখানে পাবলিক হসপিটাল, একটা ছোট হসপিটাল হতে গেলে ওখান থেকে এখানে ট্রান্সফার করেছিল। এখানে আইসিউতে মারা গেছে।